আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনিমা আপুর গল্প জলফরিং এর খোঁজে এই গল্পের 16 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডায়ারির সাথে আছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলো তো সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সৌহার্দের কথা শুনে উপস্থিত সবাই চমকে উঠল। কেউ ভাবতে পারেনি সৌহার্দ এতটা আত্মবিশ্বাসের সাথে এরকম একটা কথা বলে ফেলবে। সৌহার্দের কথা শুনে নুসরাত অবাক হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, তুই এসব কি বলছিস ভাই? সৌহার্দ বলল, ঠিকই বলছি, আর আমি জানি বিহান এমন কিছুই করবে না। বলে ওপরে যেতে নিলেই শফিক রায়হান বলে ওঠেন, দাঁড়াও, কথা আছে তোমার সাথে। সৌহার্দ দাঁড়িয়ে গেল, তারপর সোফায় গিয়ে বসলো, কারণ ও ওর বাবাকে যথেষ্ট সম্মান করে। বিহানের ব্যাপারটা সাইডে রাখলে শফিক রায়হানের সাথে বেশ ভালো সম্পর্ক সৌহার্দের। সৌহার্দ বসতেই শফিক রায়হান বললেন, তোমাকে আগেও বলেছিলাম আমার অফিসে বসতে, কিন্তু তুমি বসো নেই। কী করো সেটাও জানি না, আপাতত কি খুব ব্যস্ত? সৌহার্দ ব্যাপারটা বুঝতে না পেরে বলল, না তেমন না, কেন? শফিক রায়হান বললেন, আমাকে কয়েক মাসের জন্য ব্যাঙ্গালোর যেতে হবে। কদিন পরে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে যেতে হচ্ছে, তাই তোমাকে ততদিন অফিসটা সামলাতে হবে, পারবে তো? সৌহার্দ চুপ করে কিছুক্ষণ বসে রইল। বাবা যদি চেয়ারে না বসে তাহলে তো ওকেই বসতে হবে, কিছুই করার নেই। ইচ্ছা না থাকলেও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, পারবো, তুমি নিশ্চিন্তে যেতে পারো। শফিক রায়হান বলল, ভালো করে ভেবে বলো, সবটা সামলাতে পারবে তো? সৌহার্দ বলল, চিন্তা করো না, আমি সবটা সামলে নেব, তুমি শুধু রাতে আমাকে একটাবার সবটা বুঝিয়ে দিও, তাহলেই হবে। শফিক রায়হান বললেন, সন্ধ্যায় রুমে চলে এসো। বলে শফিক রায়হান রুমে চলে গেলেন। নিজের বাবার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নুসরাত সৌহার্দকে বলল, একটা কথা কিন্তু বাবা ঠিকই বলেছেন ভাই, তুই অফিসে কেন বসিস না? বাবার কাছে টাকাও চাস না, তাহলে টাকাগুলো কোথায় পাস? মিসেস নাহারও চিন্তিত কণ্ঠে বলল, সত্যিই তো, করিসটা কি তুই? সৌহার্দ কিছু না বলে হাসল। নুসরাত বা মিসেস নাহারও কিছুই বুঝল না, এমন কি বলল সৌহার্দ যার কারণে ওরা হাসলো। কিন্তু সৌহার্দের কাছে কিছুই জানতেও চাইল না, কারণ ওনারা জানেন সৌহার্দ কিছু বলবে না, তাই আপাতত আর কিছুই জিজ্ঞাসা করল না। রাতে ডিনার করতে রিকিয়া কিছু একটা ভেবে বলছে, তোরবি প্রথমে খেয়াল না করলেও এখন খেয়াল করেছে, তাই খাবার চিবোতে চিবোতে বলল, কিরে কী ভাবছিস? রিকিয়া আনমনে খেতে খেতে বলল, বিহানের কথা। তোরবি পুরো বিষম খেয়ে গেল, কোনো রকমে কাশি থামিয়ে বলল, বাপ রে, খেতে বসে ওর কথাই ভাবছিস, কেসে এত দূর এগিয়ে গেছে। রিকিয়া ড্রগ কোচকে তোরবির দিকে তাকিয়ে বলল, সবসময় উল্টাপাল্টা কথা, আসলে কফি খেতে যাব কিনা সেটাই ভাবছিলাম। তোরবি বলল, চলে জানা, কফি তো খাবি, সমস্যা কোথায়? রিকিয়া বিভ্রান্তি নিয়ে বলল, বলছো? তোরবি মুখে খাবার পড়তে পড়তে বলল, বলছি তো, যা। তোরবির কথা রিকিয়াও একটু ভরসা পেল, ঠিক করলো যে খেয়ে বিহানকে একটা ফোন করবে। তোরবি বিরক্তি নিয়ে খাচ্ছে, সেটা দেখে রিকিয়া বলল, তুমি আবার কি নিয়ে বিরক্ত? তোরবি বিরক্তি নিয়ে বলল, আর বলিস না, কদিন পর থেকে অফিসে বসের ছেলে বসবে, এমনিতে এত প্যারায় আছি, এখন আবার এই নতুন বস কেমন হবে কে জানে, এত চিন্তা করো না তো। রিকিয়া বলল, এমনও তো হতে পারে, ওনার ছেলে খুবই ফ্রেন্ডলি হলো, আর তোমারও কাজে সুবিধা হলো। তোরবির হতাশার একটা শ্বাস ফেলে বলল, আমার কপাল কোনোদিনই অত ভালো হয় না রে। রিকিয়া হেসে দিয়ে বলল, তোমার ভাগ্যকে তুমি দেখে বসে আছো? তোরবি বলল, আরে বুঝি বুঝি। রিকিয়া বলল, কচু বুঝো। বিহান ব্যালকনির ফ্লোরে বসে বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে আর খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ থাকলে ভালোই হতো, কিন্তু ওর মামও পছন্দ করে না, তাই কখনো সৌহার্দকে নিজে থেকে ডাকে না ওর কাছে। সৌহার্দ নিজে থেকে আসে, কিন্তু এই সময়গুলো বিহানের একা লাগে, খুব বেশি একা লাগে। বারবার নিজের মনকে জিজ্ঞাসা করে, ওর সাথেই কেন হলো এরকম? ওরও তো একটা সুন্দর পরিবার আছে, সেই পরিবার সবার সাথে হেসে গেলে কত সুখী ছিল, কত আনন্দের ছিল দিনগুলো, কিন্তু এখনও নিঃস্ব।
একেবারেই নিঃস্ব। একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও বিয়ারের বোতলে লম্বা করে একটা চুমুক দিল। এরই মধ্যে বিহানের ফোন বেজে উঠল। ফোনের আওয়াজে চমকে উঠল বিহান। এই সময়ে কে ওকে ফোন করবে? সৌহার্দ্য? স্ক্রিনে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। ও নাম্বারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করে বলল, কে? রিখিয়া বলল, আমি রিখিয়া। রিখিয়া নামটা শুনে অবাক হলো বিহান। এরপরেই মুখে বাঁকা হাসি ফুটে উঠলো। ওর মুখে হাসি রেখেই বলল, যাক অবশেষে ফোন এলো তাহলে, কেমন আছো? রিখিয়া বেশ অস্বস্তি হচ্ছে, তবু নিজেকে সামলে নিয়ে বলল, জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? বিহান বলল, এতক্ষণ ছিলাম না, এখন আছি। তো কী ভাবলে, আসবে? রিখিয়া নিজের সংকোচ কাটিয়ে বলে উঠল, হ্যাঁ আসব। কবে আর কোথায় আসতে হবে? বিহান নিঃশব্দে হাসলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, কালকেই করছি। আমি অ্যাড্রেস তোমাকে পাঠিয়ে টেক্সট করে দেব, নাকি ফ্ল্যাটের সামনে থেকে পিক করব? রিখিয়া দ্রুত বলল, না আমার অ্যাড্রেস দিয়ে দিলেই আমি পৌঁছে যেতে পারবো, সমস্যা নেই। বিহান ব্রোকোচকে বলল, আর ইউ শিওর? রিখিয়া বলল, ইয়া। বিহান বলল, আচ্ছা রাখছি তাহলে। রিখিয়া বলল, বাই। ফোনটা রেখে বিহান রিখিয়ার ফোনে অ্যাড্রেস পাঠিয়ে দিয়ে আবারও বাঁকা হাসি দিল। ও জানতো রিখিয়া ফোন করবেই, আর হলো সেটাই। দেয়ালে হাওয়া দিয়ে বোতলের চুমুক দিয়ে চোখ বন্ধ করে রইল। এদিকে রিখিয়ার ফোনটা বেজ রেখে নিজেই লজ্জা পাচ্ছে। এর আগে কোনো ছেলের সাথে এইভাবে একা দেখা করতে বা সময় কাটাতে যায়নি, কিন্তু কাল যাবে ভাবলেই কেমন যেন লাগছে ওর। আচ্ছা এমন কেন লাগছে? শুধু কি কফি খেতেই যাবে? এত টেনশন আর উত্তেজনার কী আছে? এটা কেমন অস্বস্তি! হঠাৎ করে তুরবির চিৎকারে চমকে উঠল রিখিয়া। বুকে থুতু দিয়ে হাঁপানো কণ্ঠে বলল, তুর এভাবে চেঁচায় কেউ? তুরবি খুশিতে রিখিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রিখু আই এম সো হ্যাপি। রিখিয়া তুরবিকে ছাড়িয়ে নিয়ে বলল, কী হয়েছে সেটা বলবে? তুরবি উত্তেজিত কণ্ঠে বলল, আমি আমার টোটাল ডিজাইন প্ল্যান বলে বসকে একটা মেল পাঠিয়েছিলাম, মনে আছে? রিখিয়া বলল, হ্যাঁ। তারপর তুরবি বলল, সেটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যান্ড কাল আমার সাথে কথা বলতে চাইছেন উনি। রিখিয়া অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে তোমার বস তোমাকে আরও একটু সময় নিয়ে আরও অভিজ্ঞ হতে বলেছে। তুরবি বলল, হ্যাঁ, কিন্তু ওনার এই মেলটা পড়ে ভালো লেগেছে। রিখিয়া বলল, যাক, যাওয়ার আগে একটা ভালো কাজ করে দিয়ে যাবে তাহলে। তুরবি খুশিতে ছটফট করে যাচ্ছে। রিখিয়া গালে হাত দিয়ে বলল, শান্ত হও আর নিজের প্ল্যানটা রিচেক করে নাও, ভালো হবে। তুরবি একটু জোরে চেঁচিয়ে বলল, কারেক্ট আছে বলে দৌড়ে গিয়ে ল্যাপটপ আনতে গেল। রিখিয়া তুরবির যাওয়ার দিকে তাকিয়ে হেসে দিল। তুরবি আর রিখিয়া দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তুরবি তো অফিসে যাচ্ছে তাই সাজবে না, ও নিজে রেডি হয়ে রিখিয়াকে রেডি হতে হেল্প করলো। রিখিয়া বিরক্তি নিয়ে বলল, আরে এত সাজানোর কী ছিল? তুরবি বলল, চুপ করতো নে, চল লেট হয়ে যাবে বলে তুরবি রিখিয়াকে নিয়ে বেরিয়ে গেল। রিখিয়া ওর গন্তব্যে পৌঁছে গেল। তুরবি নিজের অফিসে ঢুকে এক প্রকার দৌড়ে যাচ্ছে, বসে কেবিনে প্রচণ্ড এক্সাইটেড। ও যেতে যেতে অনেকের সাথে ধাক্কাও লাগে। বসের কেবিনের দরজার কাছে গিয়ে বলে, মে আই কাম ইন স্যার? বস বলল, কাম ইন। ভিতরে থেকে আওয়াজ আসতেই তুরবি দ্রুত পথে ভিতরে ঢুকে এগোতে গিয়ে কার্পেটে আটকে পড়ে গেল। ব্যথা পেয়ে চোখমুখ খিঁচে বসে আছে ও। নিজে নিজেকে মনে মনে বকাও দিল। হঠাৎ কেউ ওর হাত বাড়িয়ে দিল। লোকটার দিকে তাকিয়ে তুরবি অবাক হয়ে গেলেন। তো ফ্রেন্ডস, গল্প ছোট হওয়ার কারণ তো সেই বর্ষণের সেই রাতে পর্বের শেষের দিকে অনিমাপু বলেই দিয়েছেন, আবারও কি বলতে হবে? আশা করছি বলা লাগবে না, আপনারা বুঝেছেন, যারা বুঝেননি তারা অবশ্যই বর্ষণের সেই রাতে পর্বের একদম শেষের দিকে অনিমাপুর মেসেজটা আপনারা দেখে আসবেন যে গল্পের পর্বগুলো এত ছোট্ট কেন। পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দের মাঝে ফারুক সিডারির সাথেই থাকবেন। সেই কেমন হয়? আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।